সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনুল করিম বিশ্ব মানবতাকে একটু আলোকিত সুবহে সাদেক উপহার দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে নাজিল করেছেন, তখন যখন সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা বেহায়াপনা চুরি ডাকাতি ধর্ষণ জেনাবে বিচারি নারী নির্যাতন মদ জীবন্ত কন্যা সন্তানকে কবরস্ত করা মানুষকে হাতে গলায় দড়ি লাগায়া বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা এমন একটি যুগ আমরা ইসলামের ইতিহাসে পড়েছি, জবান খুলে আওয়াজ দিয়ে বলুন তো সেই যুগের নাম কি? এই আয়ামে জাহিলিয়ে যুগে এমন কোন পাপাচার অনাচার অন্যায় অবিচার ছিল না সেই সমাজে যা সংগঠিত হতো না। এই মানুষগুলোকে একটি আলোকিত পথ দেখাবার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন এই দানবতায় পরিপূর্ণ মানুষগুলোকে মানবতায় পরিপূর্ণ করবার জন্য সেই জেহালাতের অন্ধকারে মা আমেনার কোল জুড়ে যাকে প্রেরণ করলেন তিনি সাইয়েদুল মুরসালিন সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে জন্ম দিলেন সেই জেহালাতের অন্ধকারে পরিপূর্ণ একটি সমাজ ব্যবস্থায় মা আমেনার কোল জুড়ে। মায়ের পেটে থাকতেই যিনি বাবা হারা জীবনও কখনো অট্টহাসি দিতে পারেননি, কারণ সে অট্টহাসি হাসবার মতো পরিবেশে তিনি বেড়ে ওঠেননি, তিনি মাকেও হারিয়েছেন ছোট্টবেলা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতিম বানালেন, পৃথিবীর কোনো এতিম যাতে এই অভিযোগ করতে না পারে আমার হৃদয়ের ব্যথা তিনি বুঝবেন না যার বাবা মা বেঁচে আছে। সর্বকালের একজন সেরা এতিম আল্লাহ তাআলা তাকে বানিয়ে দুনিয়ার সমস্ত এতিমদের দুঃখ বুঝবার বেদনা বুঝবার সুযোগ আল্লাহ তাকে দিয়ে দিলেন, যাতে এতিমদের কোনো কষ্ট না থাকে, দুঃখ বুঝবেন না এমন কোনো অভিযোগ না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শৈশব কৈশোর থেকে বড় করালেন, পৃথিবীর কোনো সংগঠক যাতে এ কথা বলতে না পারে সংগঠন করা পরিচালনা করা কত কষ্টের এটা নবীজি বুঝবেন না। আল্লাহর নবী তিনি শৈশবের শেষেই যৌবনের পদার্পণেই তিনি হিলফুল মাজ ফজুল নামক সংগঠন তৈরি করেছেন। জন্মগ্রহণের পর 17 বৎসর পর্যন্ত তিনি মক্কার অলিতে গলিতে বেড়ে উঠলেন সমাজের অসঙ্গতিগুলো দেখে, এই অসঙ্গতি দেখে বড় হলেন, চেষ্টা করলেন সমাজ থেকে পাপাচার অন্যাচার অন্যায় অবিচার নির্মূল করা যায় কিনা, কিন্তু 17 বৎসরের এই প্রচেষ্টায় তিনি সমাজের একটি পাপের দরজাও বন্ধ করতে পারলেন না। 17 বৎসর বয়সে তিনি হিলফুল ফুজুল নামক সংগঠন গড়ে তুললেন, যা দিয়ে 23 বৎসর পর্যন্ত তিনি চেষ্টা চালালেন মক্কার অলিতে গলিতে জাজিরাতুল আরবে গোটা আরব ভূখণ্ডে তিনি চেষ্টা চালালেন, দীর্ঘ 23 বৎসর চেষ্টা করেও সমাজের একটি অসঙ্গতিও তিনি নির্মূল করতে পারলেন না। জীবন থেকে চলে গেল 40টি বছর, অথচ একটি পাপের দরজাও বন্ধ হলো না। তিনি আরবের অতি নিকটে গারে হেরা জাবালে নূর, সেখানে তিনি এই সমাজকে ঘূর্ণিঘর ধরা সমাজকে কিভাবে ভালো করা যায় তিনি সেখানে গবেষণা করতে থাকলেন। কোনো একদিন নীরব নিথর নিস্তব্ধ রজনী চারিদিক থেকে যখন ঝিঝি পোকার ডাক ছাড়া অন্য কোনো শব্দ কানে আসছে না, এমন একটা সময় লাইলাতুল কদরের রাত্রে নীরব নিথর সেই নিস্তব্ধ রজনীতে আল্লাহ রব্বুল আলামিন জিব্রিল আমিনকে পাঠিয়ে দিয়ে নবুয়ত এবং রেসালাত দিয়ে তাকে ধন্য করলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমাজ বিনির্মাণের জন্য তাকে দেওয়া হলো একটি
সুন্দর কারিকুলাম, একটি সিলেবাস তাকে দেওয়া হলো, তাকে বানানো হলো নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি দাওয়াতে দ্বীনের মিশন নিয়ে মাঠে নেমে পড়লেন। এই দুনিয়ার কোন বক্তা যাতে একথা বলতে না পারেন যে মানুষকে আল্লাহর দ্বীন বোঝানো, সমাজ সভ্যতা রাষ্ট্র গঠন বোঝানো কত কঠিন, এটা নবীজি বুঝবেন না, এ কথা যেন বলতে না পারেন। বিশ্বের শ্রেষ্ঠ দাঁড়ি তাকে বানানো হলো, যিনি ছিলেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ দাঁড়ি, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দাওয়াতের কাজে বিরোধিতা শুরু হয়ে গেলে তাকে বানানো হলো একজন যোদ্ধা, সাহসী যোদ্ধা। পৃথিবীর কোন যোদ্ধা, পৃথিবীর কোন সেনাপতি, পৃথিবীর কোন কমান্ডার ইন চিফ যেন এ কথা বলতে না পারেন, সেনাবাহিনী পরিচালনা করা, যুদ্ধ পরিচালনা করা এবং লড়াই বিজয় লাভ করা কত কঠিন, এটা নবীজি বুঝবেন না, যেহেতু তিনি কোনো যুদ্ধ পরিচালনা করেন নাই। আল্লাহর নবী তার জীবদ্দশায় 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, একটি যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানালেন রাষ্ট্রপ্রধান। পৃথিবীর 228টা রাষ্ট্র বর্তমান, পৃথিবীর কোন রাষ্ট্রপতি যাতে এ কথা বলতে না পারে যে রাষ্ট্র পরিচালনা কথা কত কষ্ট, কত কঠিন, কত ঝামেলাপূর্ণ কাজ। নবীজি রাষ্ট্র পরিচালনার কি বুঝবেন, তিনি তো রাষ্ট্রপতি ছিলেন না। অথচ আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি ঘোষণা করলেন খাইরুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়তিম, সংগঠক, দাঁড়ি, বক্তা, এরপরে তিনি যুদ্ধের ময়দানের সেনাপতি, তিনি রাষ্ট্রপতি, সফল পিতা, সফল স্বামী, সফল গার্ডিয়ান, সফল সমাজ সেবক। জীবনের এমন কোন দিক এবং বিভাগ নেই যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ না। তিনি চেষ্টা করেছেন, কোরআন নাজিলের পর থেকে 23টি বছর, এই 23 বছরে বিগত 40 বছরে যা হলো না, মাত্র 23 বছরে কোরআন নাজিলের পর সমাজ থেকে সমস্ত অন্যায় দূরীভূত হয়ে একটি আলোকিত সমাজ ব্যবস্থা কায়েম হলো, আল্লাহর জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হলো, বসবাস উপযোগী একটি সমাজ তৈরি হলো এবং মানুষে মানুষে আর কোনো ভেদাভেদ থাকলো না, কোনো জুলুম অন্যায় অবিচার, একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম হলো, যে সমাজ ব্যবস্থা ছিল আল কোরআন দ্বারা পরিচালিত। বলেন আল্লাহু আকবার। সেই কোরআন আমাদের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে আছে না নাই? মোহতারাম আব্দুল হালিম বেগ সাহেব তিনি বক্তব্য দিয়েছেন কোরআনের ব্যাপারে, আজকে সেই কোরআন আমাদের বাড়িতে, আমরা ইসলাম আমল করছি, নামাজ পড়ছি, ইসলামের আমল আমি নিষেধ করি না, পড়েন। এই সলাত আদায় করতে গিয়ে জীবনের 17 ওয়াক্ত ফরজ সলাত বিশ্বনবী কাজা করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে গিয়ে পরবর্তীতে সলাতের কাজা আদায় করেছেন, কিন্তু বুঝিয়েছেন শুধুমাত্র সলাতকেই পরিপূর্ণ ইসলাম যেন কেউ মনে না করে। এই জন্য আমি নবী খন্দকের যুদ্ধের দিনেই 4 ওয়াক্ত ফরজ সলাত কাজা করে বুঝিয়ে দিয়েছি, সলাতের চেয়েও দিন কায়েম জরুরি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা। আমরা রোজা করি, পালন করেন, করবেন, কিন্তু মক্কা বিজয় করেছেন নবীজি, তার সাহাবিদেরকে নিয়ে ফরজ রোজা কাজা করে 18ই রমজানে মক্কা বিজয় করেছেন ফরজ রোজা কাজা করে, একইভাবে 17ই রমজানে ফরজ রোজা কাজা করে বদরের যুদ্ধ করে তিনি আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য, কোরআনের সমাজের জন্য বদরের যুদ্ধ করেছেন, সেদিনও তিনি ফরজ রোজা ছেড়ে দিয়েছেন, উম্মাকে বুঝায় দিলেন শুধুমাত্র রোজাটাকেই মনে করো না, এটাই পরিপূর্ণ ইসলাম, বরং আমি নবী
দেখাই দিলাম প্রয়োজন যদি হয় আল্লাহর দ্বীনের জন্য ফরজ রোজা ছেড়ে দিয়ে হলেও মূল কাজে অটুট থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা মনে করি হজটাই ইসলামের পূর্ণাঙ্গ, এরপরে আর কোনো কিছু নাই, হুদাইবিয়ার সন্ধির বছরে বিশ্ব নবী হজ না করে ওমরা না করে ফেরত চলে গেছেন শক্তি সঞ্চার করার জন্য, যাতে তিনি দিন বিজয়ের জন্য শক্তি সামর্থ্য নিয়োগ করে তিনি যাতে করে ইসলামকে সামনের দিকে আগায় নিতে পারেন। হুদাইবিয়ার সন্ধির বছরে ওমরা পালন না করেই তিনি ফেরত চলে গেছেন। তিনি বোঝাতে চাইলেন শুধু বছরে বছরে ওমরা না, প্রয়োজনে ওমরা ছেড়ে দিয়ে হলেও আল্লাহর দিন কায়েমের জন্য নিজেকে মজবুত অবস্থানে নিয়ে যাও, এটা আমার থেকেই তোমরা শিক্ষা গ্রহণ করো। যারা আমরা আমলের নিয়তে পোশাকটাকে ইসলাম মনে করেছি, বিশ্বনবী টুপি খুললেন, রুমাল খুললেন, জুব্বা খুললেন, পাগড়ি খুললেন, সেলাই করা জামা খুললেন, খুলে এক টুকরো কাপড় কমরে পড়লেন, আর এক টুকরা কাঁধে, দুই টুকরো কাপড় যেটাতে পকেট নেই, সেলাই নেই, এই কাপড় নিজে পড়লেন, 10,000 সাহাবিকে একই কাপড় পরালেন। এরপরে মিছিল শুরু হলো মদিনা, এই মিছিলের নেতৃত্ব দিলেন বিশ্বনবী। তিনি মিছিল দিচ্ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেশটা আরো আরবি হওয়ার কারণে স্লোগান আরবিতে, এই স্লোগান তিনি নিজে দিলেন। 10,000 সাহাবি তাদের বজ্র কণ্ঠে উচ্চ ধ্বনিতে এই স্লোগানের জবাব দিতে দিতে মক্কা অভিমুখে রওনা করলেন। এই দুই টুকরা কাপড় পরে, ইহরামের কাপড় পরে, কাফনের কাপড় পরে কাফেরদের কাছে সংবাদ পৌঁছে গেল, সেলাই করা পোশাক খুলে মুহাম্মদ আমিনের নেতৃত্বে 10,000 সাহাবি কাফনের কাপড় পরে মক্কার দিকে অগ্রসর হচ্ছে। তাদের আর বোঝার বাকি রইল না, তারা বুঝতেই পারলেন যে প্রয়োজনে জীবন দিবেন তবু মক্কা ছেড়ে দেবেন না। আল্লাহর হাবিব এই দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য সেলাই করা কাপড় খুলে কাফনের কাপড় নিয়ে রাজপথে মিছিল করেছেন। আল্লাহর নবীর জীবন কর্ম থেকে যাতে, সিরাত থেকে যাতে উম্মা শিক্ষা গ্রহণ করতে পারে, শুধু পোশাক আমলের মধ্য দিয়েই ইসলাম পরিপূর্ণ না। আমি এই বলে পোশাককে, নামাজকে, রোজাকে, হজকে অস্বীকার করছি না, সব মিলেই হচ্ছে পরিপূর্ণ ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সিরাতের উপরে আলোচনা করতে গিয়ে গতকালকে ওলামা হযরত আলোচনা করেছেন, আজকেও করেছেন, আগামীকালকেও হবে। আমি যাদের সামনে আলোচনা করছি তাদের ছাত্র হতে পারলে আমার কিসমত খুলে যেত। আমি বগুড়ায় ওলামা হযরতদের বক্তব্য শুনে শুনে আমল করার চেষ্টা করি। তাদের সামনে কি আলোচনা আমি করব, কোরআনুল কারীমের সূরা সাফ থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাবাত করেছি, সহিহ মুসলিম থেকে একটি হাদিস নিয়ে এসেছি সম্পর্ক, এখান থেকে আমি কিছু আলোচনা আপনাদের সাথে সামনে পেশ করতে চাই। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকতে রাজি আছে একটু হাত তুলে তাকবীর দেই। জি আলহামদুলিল্লাহ, ভেজা পরিবেশের স্লোগানের আর কত আওয়াজ হবে, তবে আমাদের এলাকায় এত দুর্বল স্লোগান তাকবীর হয় না, কারণ আমি ওই জায়গার লোক। বাংলাদেশের এই মান, এই দ্বিতীয় স্বাধীনতার যার রক্তে টকবক করে যে স্বাধীনতা দ্বিতীয়বারে অর্জিত হয়েছে, সেই জমিন সেই রংপুরের পীরগঞ্জের আবু সাইদ, এই আবু সাইদের আমার থানায় আমার এলাকার শহীদ, যিনি একটি বৈষম্য মুক্ত সমাজ গড়বার জন্য দুহাত বাড়িয়ে দিয়ে একের পর এক বুলেট বুকের মধ্যে নিচ্ছিলেন, যার স্লোগান ছিল এই বুকে অনেক ঝড়, বুক পেতে দিয়েছি গুলি কর, কত গুলি আছে আমার বুকে চালালেও
আমি চাই না বৈষম্যপূর্ণ একটি দেশ থাক। এই জন্য বুক পেতে দিয়া জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বুক পেতে দিয়ে বুলেট বুকে একটার পর একটা ধারণ করে যে স্মৃতিচারণ তিনি করেছেন, যার বুক পেতে দেওয়ার এই স্মৃতি গোটা বিশ্বকে নাড়া দিয়েছে, কথা বলা ঠিক কিনা? সেই এলাকার মানুষ, আমি অনেক দুর্বল মানুষ, এই জন্য আমার সাথে একটা তাকবীর দেন, দেখি এটা আরশ আজিম পর্যন্ত আমরা পৌঁছায় দিতে পারি কিনা আল্লাহর ইচ্ছায়। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। সেই নবী জীবনের আলোচনা, সেখান থেকে আমরা কিছু শুনব। আলোচনা শোনার আগে আরো দুটো কথা শুনে নেই। সেই কথা হল, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গা থেকে ঘামটা বের হলে এই ঘাম থেকে যাতে দুর্গন্ধ বের হয়ে লোকেরা কষ্ট না পায়, আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজির গায়ের ঘামটাকেও সুগন্ধে পরিপূর্ণ করে দিয়েছে। তার গা থেকে বেরোনো ঘাম সুগন্ধ, তার গায়ে যাতে রোদ না লাগে, রোদ না লাগার জন্য মাথার উপরে অটোমেটিক সামিয়ানার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। একটা মেঘমালা সব সময় তার মাথার উপরে ছায়া বিস্তার করত, যাতে করে আল্লাহর হাবিব রোদের ভিতরে কষ্ট না পান। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি শুকনা মরা খেজুরের গাছে হাত লাগাতেন, তাজা খেজুর সেখান থেকে পড়ত। বাচ্চাবিহীন উটনির দুধের বাটে যদি হাত লাগাতেন, দুধ আসত। এরপরে তিনি যদি বলেছেন হা পৃথিবীবাসীর জন্য তা হালালে পরিণত হয়ে যেত, তিনি যদি বলেছেন না বিশ্ববাসীর জন্য তা হারাম হয়ে যেত, তিনি যদি আঙ্গুল উঁচু করতেন আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যেত, তিনি যদি জমিন থেকে পা উঁচু করতেন এই পা রব্বে করিম আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যেত, বলেন সুবহানাল্লাহ। এত যার শান, এত যার মান, এত যার মর্যাদা, তার শরীরের ঘাম দুর্গন্ধ আল্লাহ সইতে পারেন না। মাথার উপরে মেঘমালা রোদের কষ্ট সইতে পারেন না। এখন প্রশ্ন হলো, তায়েফের ময়দানে তিনি মার খেয়ে পড়ে থাকলেন অজ্ঞান হয়ে, ওহুদের ময়দানে রক্তাক্ত, তাহলে ওহুদের ময়দানে আল্লাহর হাবিব রক্তাক্ত, তায়েফের ময়দানে মার খেয়ে পড়ে থাকলেন, এটা আল্লাহ কেমনে সইলেন? কেন আল্লাহর হাবিব রক্তাক্ত, যে আল্লাহ সইতে পারেন না নবীর শরীর থেকে ঘামের দুর্গন্ধ বেরোক, যে আল্লাহ সইতে পারেন না তার মাথার উপরে রোদ পড়ুক, কিন্তু সেই নবীজি মার খাচ্ছেন কাফেরদের হাতে, তিনি মার খেয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছেন, আল্লাহ তাআলা এটা সহ্য করলেন কেমনে? নিশ্চয়ই এখানে একটা প্রশ্ন এসে যায় না যায় না, কথা বলেন? আমরা এটি জানব আজকের আলোচনা থেকে, কেন তিনি ফেরেশতা পাঠালেন না, কেন তিনি কাফেরদেরকে সঙ্গে সঙ্গে নিস্তেনাবুদ করে দিলেন না, কেন তিনি কাফেরদেরকে নির্মূল করলেন না, ধ্বংস করে দিলেন না? তাহলে আল্লাহ কি চেয়েছিলেন নবীজি মার খাক? তাহলে কি কেন এই অবস্থাটা হইল? আমরা সেখান থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে পড়ে নেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। বিতাড়িত মর্তা, শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা সাফ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগীতে সূরাটা অবতীর্ণ, মোট আয়াত 14, রুকু 2টা, সেখান থেকে একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার 9, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, হুয়া মানে তিনি, আল্লাযী যিনি আরসালা প্রেরণ করেছেন, রাসূলহু তার রাসূল, হু মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি প্রেরণ করেছেন, বিল হুদা হেদায়েত দ্বারা, ওয়াদিনিল হক এবং দীনি হক কমপ্লিট জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে কোরআন দিয়ে। কেন, হোয়াট ইজ দ্য কজ, কারণটা কি, নবীকে প্রেরণ করা হলো কি জন্য? আমরা যে নবীজির জন্মের ইতিহাস শুনি, আমরা নবীজির মেয়েরাজের ইতিহাস শুনি, আমরা নবীজির দেহের বর্ণনা শুনি, আমরা নবীজির মুজেজার বর্ণনা শুনি, আমরা নবীজির পোশাকের বর্ণনা শুনি, আমরা নবীজির মিসওয়াকের বর্ণনা শুনি, শুনবো, শুনেছি, শুনবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের মনে হয় এই বিষয়টাই বেশি আলোচিত হওয়া দরকার, নবীকে নবী হিসেবে প্রেরণের উদ্দেশ্য কি, আস্তে করে বলেন ঠিক কিনা, এটি আমাদের আলোচনায় আসা দরকার। কেন তাকে প্রেরণ করা হলো, কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে এই জন্য প্রেরণ করা হয়েছে, লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে প্রেরণ করার কারণ হলো, লিউজহিরাহু আলা দ্বীন কুল্লি, অন্যান্য মতাদর্শ, জীবন ব্যবস্থা, দল মত, অন্যান্য সকল মতাদর্শের উপরে, আন্দোলন সংগঠন রাজনীতির উপরে দিনকে জাহির করার জন্য, বিজয় করার জন্য, দিনকে বিজয় করবার জন্য, সকল মতাদর্শের উপরে আল্লাহর দিনকে বিজয় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে সত্য দিন আর হেদায়েত দিয়ে নবী করে এই জমিনে পাঠিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমলটাকে কিভাবে করলেন, আমরা আমল কিভাবে করছি, আমরা ইসলামের আমল করছি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, পোশাক পরি, জিকির করি, আমরা কেউ কেউ ইসলামটাকে ঢুকিয়ে দিয়েছি শুধু নামাজের ভিতরে, হাত কোথায় বাঁধবো, বুকে না নাবিতে, আমিন জোরে বলবো না আস্তে বলবো, রফা আদায় করবো না করবো না, দল্লিন হবে না জল্লিন হবে, এরপরে ফরজ সালাতের পরে দোয়া করব কি করব না, এরপরে আমরা এর দল্লিন বলবো না জল্লিন বলবো, গোটা ইসলামটাকে ঢুকায় দিয়েছি কেউ কেউ নামাজের ভিতরে, আবার কেউ কেউ গোটা ইসলামটাকে ঢুকায় দিয়েছি মসজিদের ভিতরে, আবার কেউ কেউ গোটা ইসলামটাকে ঢুকায় দিয়েছি খানকার ভিতরে, আবার কেউ কেউ গোটা ইসলামটাকে ঢুকায় দিয়েছি পোশাকের ভিতরে, কেউ কেউ ঢুকায় দিয়েছি এই ইসলামটাকে বিভিন্ন দরবারে। আমি কাউকে ছোট করছি না, আমরা ইসলাম অনুযায়ী আমল করছি, কিন্তু আল্লাহ তাআলা ইসলামের আমল করার কথা বলেন বলেছেন না যতটুকু, তার চাইতে বেশি বলেছেন গুরুত্ব দিয়ে, আকিমুস সালাত যেমন ফরজ, আকিমুদ দ্বীনও তো তেমনি ফরজ, কথা বলেন তো ঠিক কিনা। সম্মানিত ভাইরা, আমার মা বোনেরা খুব মনোযোগ দিতে হবে, আমরা সালাত কায়েম করো, সালাত কায়েম করি, সালাত পড়ি, কায়েম তো নেই, সালাত পড়ি, কিন্তু আকিমুদ দ্বীন, দ্বীন কায়েম করো, কোরআনের সমাজ রাষ্ট্র কায়েম করো, এই ব্যাপারে আমরা নীরব, তার মানে
আমরা ইসলাম পালন করব কিন্তু ইসলাম কায়েম করব না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তার নবীজিকে প্রেরণ করেছেন অন্যান্য সকল মতাদর্শীর উপরে দিনকে বিজয়ী করবার জন্য। এই কথাটাকে আমরা যখন মানুষের সামনে বুঝাতে গেছি যে পরিপূর্ণ ইসলাম কায়েম করতে হবে, তখনই আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তাম পৃথিবীর শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বর্তমান শতাব্দী, অন্যতম শ্রেষ্ঠ সম্পদ আল্লামা সাইদি রাহেমাহুমুল্লাহ, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আলেম ওলামাদেরকে নির্দয়ভাবে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। অথচ পরিপূর্ণ ইসলাম এই কথাটা আমরা এতদিন পর্যন্ত বলে আসছি, কিন্তু আমরা এটা বুঝাইতে পারি নাই, বুঝাইতে পারছি না। কারণ কি? কারণ হলো, একটা উদাহরণ দিলেই বুঝবেন। এক লোক মনে বড় আশা, বাচ্চাদেরকে বড় মাছ খাওয়াবেন, বড় মাছ কেনার তার টাকা নাই। তিনি করেছেন কি, হাটে ওই বড় বড় মাছ কেটে টুকরো টুকরো করে পিস করে বিক্রি করে না করে না আপনাদের এলাকায়? করে। উনি সেখান থেকে ওজন করে কিছু মাছের পিস কিনে নিয়ে এসেছে। ছোট বাচ্চারা তাকে জিজ্ঞাসা করেছে এইটা কি, বাবা বলেছে এটা মাছ। বাচ্চারা শুনেছে, খেয়েছে। আবার কিছুদিন পরে উনি ওই বড় মাছের পিস কিনে নিয়ে এসেছেন, তখন বাচ্চারা জিজ্ঞাসা করেছে এটা কি, যে মাছ। বাচ্চারা এই মাছের পিস দেখে খেতে খেতে বড় হয়েছে। আল্লাহ তাআলা তাকে একদিন টাকা দিয়েছেন, সেই টাকা দিয়ে তিনি বড় একটা মাছ কিনে তিনি বাজার থেকে বাড়িতে গেছেন। বাচ্চারা দৌড় দিয়ে এসে বলছে, বাবা এটা কি, বাবা বলছে মাছ। ছেলেরা তখন বলছে, না এটা তো মাছ না, মাছ মানে তো টুকরা, মাছ মানে তো পিস, মাছ মানে তো চাকা, মাছ মানে তো খণ্ড, আমরা তো জানি মাছ সেইটা, এটা কোন মাছ? বাবা বলছে যে এই মাছটাই হলো আসলে মাছ, এটা পরিপূর্ণ মাছ, এইটা কাটলেই পিস হয়, টুকরা হয়, খণ্ড হয়, এইটা কাটলেই হয়, এটা হলো পরিপূর্ণ, এইটার অংশ এর আগে যেগুলো এনেছিলাম সেইটা। সন্তানরা আর মোটেও মেনে নিচ্ছে না, তারা মাছ বলতে ওটাকেই বুঝেছে। আমরা ইসলাম বলতে মসজিদগুলোতে বিভিন্ন খানকায় মাকতাবে বিভিন্ন জায়গায় ইসলাম বলতে আমরা বুঝিয়েছি নামাজ ইসলাম, রোজা ইসলাম, হজ ইসলাম, জাকাত ইসলাম, পোশাক ইসলাম, জিকির ইসলাম, এগুলো আমরা বুঝাইছি। এখন যখন আমরা বলতে গেলাম আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম, আমরা যখন কমপ্লিট ইসলাম বুঝাইতে গেলাম, এই ইসলামের মধ্যে রাজনীতি আছে, সমাজনীতি আছে, শিক্ষানীতি আছে, সংস্কৃতি আছে, অর্থনীতি আছে, ব্যবসা বাণিজ্য আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, সব আছে। এই ইসলামের মধ্যে ইবাদত বন্দিগি আছে, পোশাক আছে, কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন সব আছে ইসলামের ভিতরে। আল্লাহ তাআলা এই ইসলামকে কায়েম করার কথা বলেছে। এই কথা বলার পর মুসলমান মায়ের ঘরে জন্ম নেওয়ার পরেও এক শ্রেণীর মুসলিম দামধারী লোক যারা আমাদের বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? শুধু বিরোধিতাই না, এই ইসলাম যাতে সমাজে কায়েম হতে না পারে এই জন্য যারা মানুষের তৈরি করা মতাদর্শ নিয়ে রাজনীতি করে, তারা সিদ্ধান্ত নিল ইসলাম যারা কায়েম করতে চায় তাদেরকে আগাতে দেয়া যাবে না। সাংস্কৃতিক কর্মীরা চিন্তা করল ইসলামী সংস্কৃতি চালু হইলে আমাদের এই অপসংস্কৃতি এগুলো তো মানুষ দেখবে না, কাজেই তাদেরকে আগাতে দেয়া যায় না। ইসলামী শিক্ষা চালু হলে নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থা তো থাকবে না। এই যারা
শিক্ষা সিলেবাস তৈরি করেন তারা তার বিরোধিতা করল, রাষ্ট্র সরকার বিরোধিতা করল ইসলাম কায়েম হলে। আমি তো ইসলামী রাষ্ট্রের ঝাড়ুদার হওয়ারও যোগ্যতা রাখি না, তারা বিরোধিতা করল। এমনি করে করে সবাই যার যার অবস্থান থেকে পরিপূর্ণ ইসলাম কায়েমের অন্তরায় হয়ে দাঁড়ালো। ইসলামী সমাজ যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধাচারণ করা শুরু করে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালামের দিকে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিউযয়্যিরাহু আলা তিনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন মানুষের তৈরি করা মতাদর্শের উপরে, অন্যান্য দল মতের উপরে যা ইসলাম সমর্থিত নয় এমন মতাদর্শের উপরে দিন বিজয়ী করার দায়িত্ব দিয়ে আপনাকে প্রেরণ করা হয়েছে। আপনি মহান দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আপনার নবীজিকে জমিনে প্রেরণ করলেন, কিন্তু তাকে মার খাওয়ালেন কেন? তাইফের ময়দানে তার উপরে জুলুম চলল কেন? তিনি কেন ওহদের ময়দানে আহত? তার আহত হওয়ার সংবাদে তাকে যখন ওহদ পর্বতে নিয়ে যাওয়া হচ্ছে একটা গুহার ভিতরে একটু বিশ্রামের জন্য, গোটা ওহুদ পর্বত কাঁপতে ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উসবুত ইয়া ওহুদ, হে ওহুদ তুমি থেমে যাও, ফাইন্না আলাইকে নবী আল্লাহ ওয়াস সিদ্দিক ওয়াস শাহীদাইন, তুমি থেমে যাও, কাপাকাপি করো না। তুমি কি জানো না তোমার উপরে এখন আল্লাহর নবী একজন সিদ্দিক দুইজন শহীদ, পরবর্তীতে সিদ্দিক হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদ হইলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন শহীদ এবং একজন সত্যবাদী আল এবং একজন আল্লাহর নবী তোমার উপরে, তুমি কাপাকাপি বন্ধ করো। এই কথা শুনে ওহুদ পর্বত থেমে গেল। যে নবীর মায় ওহুদ পর্বত পর্যন্ত কান্না করতে ছিল, কাঁপতে ছিল, দয়াময় আল্লাহ আপনার সেই দয়ার নবী, তিনি রক্তাক্ত, তিনি রক্তাক্ত হলেন কেন? আপনি তো তাকে নবী করে প্রেরণ করেছেন, মহান দায়িত্ব দিয়েছেন, রাসূল বানিয়েছেন, তাকে মার খাওয়ালেন কেন? আমার ভাইয়েরা আমার মা বোনেরা এবারে লক্ষ্য করুন, বিশ্বনবী তিনি যদি শুকনা খেজুরের কাছে হাত দিতেন তাজা খেজুর সেখান থেকে আসত, বাচ্চাবিহীন উটনির বাটে হাত দিলে দুধ বেরিয়ে আসত, গায়ের ঘাম সুগন্ধে পরিপূর্ণ ছিল, মাথার উপরে রোদ লাগত না, মেঘবালা ছায়া দিত, এত কিছু মর্যাদা মর্তবা যেখানে, এত মর্যাদা যেখানে, এত সম্মান ইজ্জত যেখানে, এত সম্মান ইজ্জত যার, তাকে আল্লাহ মার খাওয়ালেন কেন? এই গুরুত্বপূর্ণ জায়গায় আমাদেরকে একটু খুব গভীরে যেতে হবে, সেটা হলো এই কারণে তাকে মার খাওয়ানো হলো। আল্লাহ ইচ্ছা করলে তাকে কাফেরেরা মারতে পারতো না, ফেরেশতা দিয়ে সবাইকে শেষ করে দেয়া যেত, কিন্তু তাকে মার খাওয়ানোর কারণ হলো আপনাকে আমি যে জন্য প্রেরণ করেছি, মানুষের তৈরি করা মতাদর্শের উপরে দিন বিজয়ের যে মিশন দিয়ে আপনাকে প্রেরণ করেছি, এই মিশন নিয়ে ময়দানে নেমে পড়ার পর কাফের মুশরিকদের মনের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আপনি যা চাইবেন আমি আপনাকে দিব, গায়ের ঘামের সুগন্ধ হয়তো চাইছেন দিয়েছি, মাথার উপরে মেঘমালা হয়তো চেয়েছেন দিয়েছি, আপনি যদি দোয়া করেন ওহুদ পর্বতটাকে স্বর্ণ বানায় দিতে হবে, আমি আল্লাহ সেজন্য প্রস্তুত। তার মানে দুনিয়ায় আপনি যা কিছু চাইবেন আমি আপনাকে দিব, কিন্তু আমি যে দায়িত্ব দিয়ে আপনাকে প্রেরণ করেছি সেই দায়িত্ব হলো দিন বিজয়ের দায়িত্ব, সেই বিজয় সেই দায়িত্ব হলো কোরআনের সমাজ প্রতিষ্ঠার দায়িত্ব, সেই দায়িত্ব হলো মানুষের তৈরি করা মতাদর্শের উপরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে দায়িত্ব আমি আপনাকে দিয়েছি, সেই দায়িত্ব পালন করতে গিয়ে
আপনি ঘরে থাকতে পারবেন কি পারবেন না, আপনাকে কি রাতের আধারে হিজরত করতে হবে কি হবে না, আপনি আপনার সাহাবীরা তাদের শরীর ক্ষতবিক্ষত হবে কি হবে না, সাহাবীদের জীবন থাকবে কি থাকবে না, নাকি তারা শহীদ হয়ে যাবে, আপনাকে জেলখানায় থাকতে হবে কি হবে না, শিয়াবে আবু তালিবের কারাগারে 3 বছর আল্লাহর নবী ছিলেন, আপনাকে কারাগারে থাকতে হবে কি হবে না, আপনার জীবন থাকবে কি থাকবে না, আপনার জান থাকবে কি থাকবে না, আপনি বাড়িতে থাকতে পারবেন কি পারবেন না, আপনাকে হিজরত করা লাগবে কি লাগবে না, সাহাবীদের জীবন দেয়া লাগবে কি লাগবে না, আমি আল্লাহ ওইটা আমার 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 দৃষ্টিতে আমি আনব না, কারণ হলো আমি দেখব দুনিয়াতে আপনি যা চাইবেন আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমি যে দায়িত্ব দিয়ে আপনাকে প্রেরণ করেছি আপনার জীবন থাক অথবা যাক, মার আসুক অথবা না আসুক, কারাগারে থাকতে হোক আর অথবা না হোক, আপনি সকল ঝুঁকি মাথায় নিয়ে দিন কায়েমের কাজ আপনি করেছেন কি করেন নাই, এই ব্যাপারে আমি আল্লাহ আমি এ ব্যাপারে কোনো ছাড় আপনাকে দিব না, কোনো ছাড় হবে না, বিশ্ব নবীকে দুনিয়ার সব নিয়ামত আল্লাহ দিতে চেয়েছেন, মার খাওয়ানোর কারণ হলো এখান থেকে যাতে নবীর উম্মতেরা শিক্ষা গ্রহণ করতে পারে, যার আগের এবং পরের সকল গুনামাপ আসিমাতুল আম্বিয়া সকল নবীগণ মাসুম, যাদের জিন্দিগিতে কোনো গুনাহ নাই, আপনার আমার নবী যিনি জান্নাতি তিনি যদি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি মাসুম হয়ে থাকেন তাহলে তাকে কষ্ট দিতে হবে কেন, কষ্ট দেওয়ার উদ্দেশ্য এটা না, কষ্ট দেওয়ার উদ্দেশ্য হলো ওইটা, দয়ার নবী মার খেলেন এই জন্য যাতে তার উম্মতেরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, যদি জেলে যাওয়া লাগে শিয়াবে আলবি তালিবের 3 বছরের জেল তিনি রেখে দিলেন, এই জেলে গিয়ে প্রমাণিত হলো এই কোরআনের সমাজ কায়েমের জন্য প্রয়োজন যদি হয় জেলে যাওয়ার যাওয়া লাগতে পারে, প্রয়োজন যদি হয় মায়ের খাওয়ার খাওয়া লাগতে পারে, প্রয়োজন যদি হয় শহীদ হওয়ার জীবন দেয়া লাগতে পারে, প্রয়োজন যদি হয় ফাঁসির রশি গলায় পরে চুমু দিয়ে গলায় পরে শাহাদাত বরণ করা লাগতে পারে, এই শিক্ষা তিনি দিলেন, এটাও শিখালেন দিন কায়েমের কাজে আমার নবীকে পর্যন্ত আমি ছাড় দেই নাই, সেই নবীর উম্মতদেরকেও এই কাজ থেকে বিরত আল্লাহ এবং তার রাসূল দেখতে চান না, কথা বলেন ঠিক না বেঠি, সেই নবীর প্রেমে নবী জীবনের সিরাতের আলোচনায় প্রয়োজন যদি হয় জেল জুলুম নির্যাতনের, আমাদের ভাইরা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন জেল খেটেছেন, আবারও যদি কখনো আল্লাহর দিন কায়েমের জন্য এই রকম পরীক্ষা দিতে হয়, আজকের এই ময়দানে সেন্ট্রাল ঈদগাহ মাঠের মাহফিলে কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখা যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে এখানে স্পষ্ট যে নবীজিকে আল্লাহ ছাড় দেন নাই, জীবন গেলেও এই কাজ করতে হবে, মার খেলেও আপনাকে দিন কায়েমের কাজ করতে হবে, জেলে গেলেও করতে হবে, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা, সেদিন এক হুজুর বলতেছেন আল্লাহ ওই হুজুরকে হেদায়েত নসিব করুন, আমি অবাক হয়ে গেলাম, তিনি বলছেন ইসলামের মধ্যে যারা
রাজনীতি ঢুকায়, তার উপরে বড় কোনো আকাবারের বদদোয়া লেগেছে, বড় কোনো আকাবারের বদদোয়া লাগার কারণে তিনি নাকি ইসলামে রাজনীতি আছে এটা খুঁজে পেয়েছেন, নাউজুবিল্লাহ বলবেন না, কত বড় জাহেল হলে, জাহেলে মোরাক্কাব, কত বড় জাহেল হলে এরকম উক্তি করতে পারে। আমি বলতে চাই, যিনি ইসলামে রাজনীতি খুঁজে পান না, আমার তো মনে হয় তার উপরে স্বয়ং নবীজির বদদোয়া লেগেছে। কারণ স্পষ্ট তো আল্লাহ তাকে এই কথাটা বলে দিয়েছেন, এই কাজের জন্য আপনাকে নবী করে প্রেরণ করেছে। আপনি যদি মনে করেন এই কাজটা আমি করব না, আমি করব না, তাতে আমার ক্ষতিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তালাশ করবে, অন্বেষণ করবে, গয়ের মানে বিপরীত, ইসলাম মানে ইসলামের বিপরীত। যে ব্যক্তি ইসলামের বিপরীত কোন কিছু তালাশ করবে, এটা কোন সংগঠন হতে পারে, দল হতে পারে, রাজনীতি হতে পারে, কোন মার্কা হতে পারে, কোন ক্লাব হতে পারে, কোন সমিতি হতে পারে, যে দলের, যে সমিতি, যে ক্লাব, যে রাজনীতি, লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি কর্মপন্থা আমার আল্লাহর সন্তুষ্টি রসুলের দেখানো মত ও পথের উপরে নয়, এমনটির সাথে কেউ যদি জড়িত থাকে, এর নাম গায়রুল ইসলাম, ইসলামের বিপরীত। অমাইয়াবতাগি গায়রুল ইসলাম, যে ব্যক্তি তালাশ করবে ইসলামের বিপরীত কোন কিছু, মানে ইসলামের বিপরীত কোন কিছুর সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ বলেন ফালাই নুকবালা মিনহু, তাফসীর খুলে দেখেন, আমি তার থেকে কোনো কিছু কবুল করব না। কি সেটা? কোশ্চিন কালেও ফালাই নুকবালা, নফি তাকিদ বালান্দার ফেল মুস্তাকবাল মারুফ, কোশ্চিন কালেও কখনো কোনো দিনও কোনো অবস্থাতেও তার জিন্দিগির কোনো আমল আমি আল্লাহ কবুল করব না। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, জিকির একটিও আল্লাহর দরবারে কবুল হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এরা হবে কেয়ামতের দিন ক্ষতিগ্রস্ত। এটা আমাদের রংপুরের পীরগঞ্জের কোরআনের সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আছে, এদিকে নাও থাকতে পারে, বাড়িতে গিয়ে খুঁজে দেখবেন। ইসলামকে বাদ দিয়া অন্য কোন দল মতাদর্শের সাথে সম্পৃক্ত থাকলে জিন্দিগির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সূরা আল ইমরান কত? হ্যাঁ, এবার আসেন, এই কাজটা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ নবী আনা তরিকায় কেউ যদি করতে না পারি, এবারে আল্লাহর নবী কি বলেন লক্ষ্য করে দেখেন, সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه به مات على الشعبة من النفاق. আল্লাহর নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন মান মাতা, যে লোকটা মরে গেল, ওয়ালাম ইয়াগযু, অথচ সে গাজওয়া করে নাই, নফি জিহাদ, লাম ইয়াগযু, যে ব্যক্তি গাজওয়া করে নাই, ওয়ালাম ইয়াগযু, গাজওয়া মানে যুদ্ধ করে নাই, আন্দোলন করে নাই, লড়াই করে নাই, সংগ্রাম করে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আন্দোলন করে নাই, লড়াই করে নাই, সংগ্রাম করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, ওই লোকটা মনে প্রাণে চায়ও নাই, তার কথার দ্বারা, কাজের দ্বারা, সহযোগিতার দ্বারা ওই লোকটা মনে প্রাণে চায় নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক,
মনে প্রাণে চাইলো না, নিজেও কাজ করলো না। আল্লাহর নবীজি বলেছেন, মা তাআলা সুহবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু হবে? আস্তে বলেন, পাশের লোক যাতে না শুনে। মৃত্যু কিসের? তাহলে আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন কায়েমের মিশন দিয়া নবুয়ত দিয়ে সালাত দিয়ে যাকে প্রেরণ করা হলো, সেই নবীর উম্মতেরা দ্বীন কায়েমের আন্দোলন বাদ দিয়া মানুষের তৈরি করা মতাদর্শের পিছনে ছুটলে জিন্দিগির আমল কবুল হবে না। আবার যদি মনে প্রাণে দিন কায়েম হোক এটা না চায়, মনে প্রাণে দিন কায়েম হোক এটা এমনি এমনি চাইলে হবে না। বগুড়ার বড় মসজিদ, এখানে পাশেই মনে হয় ভাই পাগলা মসজিদ নাকি, বগুড়ার বড় মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় কেউ যদি আপনারা বলেন মসজিদ আল্লাহর ঘর, এখানে মানুষ ইবাদত বন্দিগি করে, নামাজ পড়া ভালো, বহু সওয়াবের কাজ, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, অথচ লোকটা নামাজ পড়ে না। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ ভালো, এখানে বন্দিগি করা হয়, পবিত্র জায়গা, নামাজ ভালো, যারা পড়ে তারা ভালো, আমি পড়ি না। আচ্ছা, এত ভালো বলার পরেও আপনারা বলেন তো রেজাল্ট কি? হ্যাঁ, জিরো। তাহলে আপনি তাকে সমর্থক বলতে পারেন না, আপনি তাকে বলতে পারেন না তিনি মনে প্রাণে চান। মনে প্রাণে চাওয়া বলবো তাকে, মসজিদ আল্লাহর ঘর, পবিত্র জায়গা, নামাজ ভালো, যারা পড়ে তারা ভালো, আমিও পড়ি, তাহলে এটার নাম সমর্থক। আল্লাহর দিন কায়েম করা ফরজ, যারা করে নবিয়ানা তরিকায় তারা এই ফরজ কাজটা করে, যারা করে তারা ভালো, আমি তাদের সাথে আছি, সাধ্যমতো আমি ওই কাজ করি, এর নাম হলো মনে প্রাণে চাওয়া। করবেন অন্য দল, আর চাইবেন আল্লাহর জমিনে দিন কায়েম হোক। মূলে আছেন আপনারা? হ্যাঁ, কি মূলা? মুলার জমিতে, মুলার গাছের কাছে গিয়ে যদি দোয়া করেন আল্লাহ, সৌদি আরবের মরিয়ম খেজুর, এইবার তুমি এখানে একশোটি দিয়ে দিও, এ দোয়া তো কমপক্ষে ২৪ কবুল হওয়ার সম্ভাবনা আছে নাকি? আছে। তাহলে মুলার গাছে খেজুরের দোয়া করলে যেমন কবুল হবে না, ঠিক তেমনি করবেন এক দল, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক সেই দোয়া আপনি করবেন, আপনার এই দোয়া কবুল হওয়ার 1% সম্ভাবনা দেয়। সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা, এই জন্য যদি এই কাজটা কেউ না করে, মনে প্রাণে না করে, না চায়, লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। যদি মুনাফিকের মৃত্যু হয়, সূরা তাওবার ৮৪ নাম্বার আয়াতে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ জানায় দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতাত, ওগ নবীজি, এই জাতীয় মুনাফিকদের জানাজায় আপনি দাঁড়াবেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের কবরের পাশে দাঁড়াবেন না, আপনি এদের জন্য দোয়া করলেও, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি যদি ৭০ বারও দোয়া করেন আল্লাহর দরবারে মুনাফিকদের মাপের জন্য, নাজাতের জন্য, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় নাকি? সম্মানিত ভাইয়েরা, তাহলে এই কাজটা আমাদেরকে করতে হবে মুনাফিক মুক্ত জীবন যাপন করার জন্য নবিয়ানার তরিকায়, লিউজ হিরো আলা দিনে করলি, মানুষের তৈরি করা মতাদর্শের উপরে কোরআনের সমাজ কায়েমের আন্দোলনের কাজ করা লাগবে। নবিয়ানা তরিকায় কাজটা ফরজ, যদি আমরা চাই আমাদের মৃত্যু যাতে ইমানদারের মৃত্যু হয়, মুনাফিকের মৃত্যু না হয়। মুনাফিকের মৃত্যু যদি হয় তাহলে ঠিকানা কি? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান্নার, মুনাফিকের ঠিকানা জাহান্নামের নিম্নস্তর। এখন প্রশ্ন আসতে পারে, এই কাজটা যদি আমি করি তাহলে এটার ব্যাপারে আমার আল্লাহর চূড়ান্ত ঘোষণা কি?
আপনি সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতের দিকে তাকায় দেখেন, আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্না ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্না, তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আমি পরীক্ষা করে দেখব না তোমাদের মধ্যে কারা কারা জিহাদ করেছ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য এই কাজটা কারা করছ আর কারা করো নাই, আর ওই কাজটা করতে গিয়ে বিপদ আপদ মুসিবতে ওই আলামাস সাবিরিন কারা কারা ধৈর্য ধারণ করেছো আর কারা কারা করো নাই, ধৈর্য ধারণ করেছো কারা কারা, দিন কায়েমের আন্দোলন করেছো কারা কারা, এর হিসাব নিকাশ না নেওয়া পর্যন্ত তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে জান্নাত দিব? তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো? সূরা আল ইমরানের 142 নম্বর আয়াত থেকে প্রমাণিত হলো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করার দরকার। আস্তে করে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এখন প্রশ্ন হলো করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহ আল্লাহ তো ওইসব লোকদেরকে নিশ্চয়ই ভালোবাসেন। কারা তারা? যারা সিসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ভাবে সংঘবদ্ধ ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য লড়াই সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাহলে সংঘবদ্ধ হতে হবে কেন? জান্নাতি মানুষের ভিতরে নবীর সাহাবীদের ভিতরে তৃতীয় ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইসলামা ইল্লা বিল জামাআত। জামাত মানে আপনারা মনে করেন না, আবার জামাত ইসলামের কথা বললেন, ওটা মনে করলেন নাকি? লা ইসলামা ইল্লা বিল জামাআত, ইসলাম নেই জামাত ছাড়া। জামাত ছাড়া মানে জামাত মানে দল, জামাত মানে সংগঠন, জামাত মানে আন্দোলন, ইসলাম নেই সংগঠন ছাড়া। ওয়ালা জামাতা ইল্লা বি ইমারাত, সংগঠন নেই নেতৃত্ব ছাড়া। ওয়ালা ইমারাতা ইল্লা বি তাআত, আর নেতৃত্ব নেই আনুগত্য ছাড়া। তাহলে ইসলাম, সেই ইসলামকে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে একটা সংঘবদ্ধ জীবন যাপন করতে হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় এই রকম আন্দোলন সংগঠন যদি আপনাদের নজরে থাকে আছে বলে মনে করেন, সেই আন্দোলনে যুক্ত হতে কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখা দেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন প্রশ্ন আসতে পারে সেই আন্দোলন লড়াই সংগ্রাম করতে গেলে লাগবেটা কি? আল্লাহ বলেন সেই আন্দোলন লড়াই সংগ্রাম করতে গেলে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। সেই আন্দোলন করতে গেলে, লড়াই সংগ্রাম করতে গেলে দুটো জিনিস লাগবে। দুটো জিনিসের প্রথম নাম্বার হলো মাল দেওয়া লাগবে, অর্থ খরচ করা লাগবে। দুই নাম্বার প্রয়োজন যদি হয় জানটা দেওয়া লাগবে। এখন প্রশ্ন আসতে পারে জান দেওয়া বলতে আজকে কি বাড়িতে গিয়ে আত্মহত্যা করব নাকি? না, সেটা হলো জান দেওয়ার অর্থ হলো পাঁচটা, জোরে বলেন কয়টা? এক নাম্বারে জান দেওয়ার অর্থ হলো সময় দেয়া। জান দেওয়ার অর্থ হলো আপনার যে মেধা যোগ্যতা সার্টিফিকেট চেয়ার পাওয়ার ক্ষমতা এগুলোকে আল্লাহর জন্য বিনিয়োগ করা,
জান দেওয়ার অর্থ হলো স্ত্রী পুত্র পরিবার পরিজন সন্তান সন্ততিগুলোকে আল্লাহর দ্বীনের পথে উদ্বুদ্ধ করা। জান দেওয়ার অর্থ হলো আপনার যে শান মান মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন এগুলোকে আল্লাহর জন্য কোরবানি দেয়া। জান দেওয়ার অর্থ হলো জীবনের সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে এই কাজটা করতে গেলে কোনো মুসিবত বিপদ আপদ আসে না নাই? আমরা তো দেখি অনেক মুসিবত অনেক বিপদ। হ্যাঁ, একটু পরীক্ষা আছে। কি সেই পরীক্ষা? আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত অবশ্বিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পরীক্ষাগুলো আমি তোমাদের কাছ থেকে নিব। সম্মানিত ভাইরা, স্বর্ণ তো চেনেন আপনারা? চেনেন না? এই নিউ মার্কেটে ঢোকা যায় না। আমি কিছুদিন আগে একটা বিশেষ কারণে আসছিলাম। হায়রে আল্লাহ, বগুড়ায় এত মহিলা মার্কেট করে, বাইরে গিয়ে ওয়াশ করা যায় না। প্রতিদিন এত মহিলা কেমনে আসে বগুড়ায়? আমি অবাক হয়ে যাই। আমি তাদের বিরুদ্ধে আলোচনা করছি না। তো এই নিউ মার্কেট দিয়ে যেখানে স্বর্ণ বিক্রি হয় ওই জুয়েলার্সের ওই গলি দিয়ে আমি যখন যাচ্ছিলাম, সেই স্বর্ণ স্বর্ণের যখন অলংকার বানানো হয়, আচ্ছা বলেন তো এই স্বর্ণকে আগুনের ভিতরে দেয়া হয় কি হয় না? আগুনের ভিতরে স্বর্ণ দেয়া হয়, আবার সেই স্বর্ণ হাতুড়ি দিয়ে পেটানো হয়। স্বর্ণ আগুনে দেয়া হলো, এত দামি জিনিস হাতুড়ি দিয়ে পেটানো হলো, স্বর্ণ তারপরেও নীরব কেন? কেন আওয়াজ নেই? কারণ কি? কারণ হলো স্বর্ণ ভালো করেই জানে বরের আগেই কোন সেই সুন্দরী তরুণী ষোলকলায় পরিপূর্ণ যৌবন ছটা কাজল কালো আখি মায়া ভরা চোখ এমন কাউকে যদি আমি পেতে যাই, আমি যদি কোনো মেয়ের হাত ধরতে চাই অর্থাৎ হাতের বালা, আমি যদি কোনো মেয়ের গলা ধরতে চাই তার মানে গলার মালা, আমি যদি কোনো মেয়ের মাথায় আদর দিতে চাই তাহলে সিঁথিপাঠি, কানে হাত লাগাতে চাই দুল, নাকে হাত লাগাতে চাই ফুল, এক কথায়। আর আমি যদি কোমরের বিছা হয়ে থাকতে চাই তাহলে ওই বিয়ের আগে ওই মহিলার তার স্বামী তার হাতে হাত রাখার আগেই ওই কোণের শরীর দখলের জন্য আমাকে তো এতটুকু কষ্ট করতেই হবে, আমাকে একটু মায়ের খেতে হবে, আমাকে একটু আমাকে একটু আগুনে যেতে হবে, আর এর বিনিময়েই না আমি ওই সুন্দরী রমণীর শরীরে শোভাবর্ধন করতে পারবো, তার শরীরে জায়গা করে নিতে পারবো। তাহলে স্বর্ণ এত কষ্ট স্বীকার করার কারণ একটু পরেই সে তার সেই সুন্দরী রমণীর শরীরে সে জায়গা করে নিতে পারবে। আমরা যারা সেই কোরআনের সমাজ কায়েমের আন্দোলন করব, একটু কষ্টের পরীক্ষায় পাশ করেই তো আমরা আল্লাহর জান্নাতের অসংখ্য নাস নিয়ামত হুর গেলমান কত উপহার আমার আল্লাহ রব্বুল আলামিনের আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন তিনি, এগুলো পাওয়ার জন্য একটুখানি কষ্ট স্বীকারের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার নয় কি? বলেন উত্তীর্ণ হওয়া দরকার নয় কি? এই জন্যই তো ফাঁসির রশিতে গলায় চুমু দিয়ে ফাঁসির রশি গলায় পরে মহান রবের সাথে মোলাকাত করার জন্য আল্লাহর কিছু বান্দা যারা অস্থির হয়েছিল, যারা যাদেরকে ধরে নিয়ে যাওয়া লাগে নাই ফাঁসির মঞ্চে, যারা নিজ উদ্যোগে পায়ে হেঁটে হেঁটে ফাঁসির মঞ্চে গিয়ে উঠেছেন, ফাঁসির রশিতে চুমু দিয়ে গলায়
পড়েছেন, কারণ একটু পরেই তারা মহান রবের সাথে মোলাকাত করবেন। সম্মানিত হাজিরিন, আর এই পরীক্ষায় পাশ করে চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আল্লাহর হাবিব শিয়াবে আবু তালিবের জেলখানায় যেতে, ওহুদের ময়দানে মার খেতে, তায়েফের ময়দানে নির্যাতিত হতে, সাহাবাজমাইনগণ জীবন দিতে, যুগে যুগে আল্লাহর কোরআনের সমাজ কায়েমের আন্দোলনের কর্মীরা নিজের জীবনকে বিলিয়ে দিতে মোটেও কৃপণতা করেননি। এ জমিন চায় উর্বরতা শক্তি বৃদ্ধি পাক, সেই উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে তখন কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের কর্মীদের ঘাম এবং রক্ত জমিনে মিশে যাবে যখন। এই ত্যাগ ও কোরবানির বদৌলতে পৃথিবীর জমিন হয়েছিল জান্নাতের টুকরা, সুখের ফলগু দ্বারা ছড়িয়ে পড়েছিল বিশ্বময় আলোকিত সমাজ ব্যবস্থা, যেখানে ছিল না কোনো বৈষম্য। সেই বৈষম্য বিরোধী একটি সমাজ বিনির্মাণের জন্য আমরা যারা সিরিয়াতের আলোচনা শুনছি, আমাদেরকেও এগিয়ে আসতে হবে। জীবনের সকল কঠিন পথ মাড়ি দিয়ে পাড়ি দিয়ে আল্লাহর প্রিয় বান্দারা যেমন চেষ্টা করে কোরআনের সমাজ কায়েম করেছেন মানবতার সুখ শান্তির জন্য, সেই কোরআন ঘরে মাদ্রাসায় মসজিদে সুরক্ষিত সংরক্ষিত সেই কোরআন দিয়ে সমাজ যদি আমরা চালাতে পারি, একবিংশ শতাব্দীতে আমরাও দেখতে পারবো একটি আলোকিত সুবহে সাদিক।